দেশপ্রেমিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি গাজী মামুন। আসছে 25শে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ক্যাপ্টেন হারুনুর রশিদ। আজকে আমরা তার সাথে কথা বলতে চাই, এই নির্বাচনে ভোটারদের কাছে গিয়ে তিনি কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই কথাগুলো আমরা তার কাছ থেকে শুনতে চাই। হারুনুর রশিদ স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমরা জানি আসছে 25শে মে যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনে আপনি একজন মেয়র পদপ্রার্থী। এই নির্বাচনে আপনি যেহেতু ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন, সেই ভোট চাওয়ার ক্ষেত্রে তো আপনি তাদেরকে কিছু না কিছু কার্যক্রমের কথা বলছেন, সেই বিষয়গুলো থেকে শুনতে চাই। ঢাকার অত্যন্ত সন্নিকটে গাজীপুর সিটি কর্পোরেশনটি, যেভাবে এটার উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা আদৌ হয়নি। আমি শুধু একটি মেসেজ দিতে চাচ্ছি, আদার ডিস্ট্রিক্ট থেকে গাজীপুরে ঢুকলে যেন মনে হয় যে আমরা গাজীপুরে ঢুকেছি। এই ধরনের সিম্বল, এই ধরনের সাইন থাকবে, অবশ্যই থাকবে। যেহেতু এটা শ্রমিক অধ্যুষিত এলাকা, অ্যারাউন্ড 30-40% শ্রমিক অধ্যুষিত এলাকা, এটা শ্রমিকদের কল্যাণার্থে ওনাদের কাজের পাশাপাশি কাজের অনুকূল আবহাওয়াটা থাকবে, পাশাপাশি যারা যেসব মা বোনেরা আমার শ্রমিক হিসেবে কাজ করছেন, ওনাদের শিক্ষার ব্যাপারে আমি একটা পদক্ষেপ নিতে চাচ্ছি। ওনারা একটা পার্ট টাইম বা ইভিনিং একটা শিক্ষার ব্যবস্থা আমি ইনশাল্লাহ করবো। সিটি কর্পোরেশনের জনতারাই কিন্তু আমার শক্তি, এই নাগরিকরাই আমার শক্তি, এই নগরটা ওনারাই গড়বেন। আমি ওনাদের যত রকমের সহযোগিতা ইনশাল্লাহ করা যায়, আমি সরকারের কাছ থেকে সহযোগিতা নিয়ে অবশ্যই আমি তাদের জন্য ওইভাবে করব। কিছুদিন আগে আমি ধীরাশ্রম হাই স্কুলে গিয়েছিলাম, তো ওখানে খেলাধুলায় যাতে আগ্রহ বাড়ে সেহেতু তাদেরকে ওইভাবে খেলাধুলার সরঞ্জাম দিয়ে ফুটবল এবং ওদের যেভাবে সহযোগিতা করতে হয় সেটা আমি করেছি। এটা আগেও করেছি এবং এখনও করেছি। ইনশাল্লাহ আমি মেয়র হলো এটা আমার তরফ থেকে অব্যাহত থাকবে। যুবক ভাই বোনদেরকে এইভাবে এই মাদকাসক্তির থেকে এবং তাদের অপরিচ্ছন্ন জীবন থেকে পরিচ্ছন্ন জীবনে ফিরিয়ে আনতে হবে। এখনও পরিতাপের বিষয়, সিটি কর্পোরেশনের আওতাধীন অনেক এলাকা আছে যেখানে এখনো আলোর ব্যবস্থা করা হয়নি। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, আপনারা কেউ এই লাইট পোস্ট দেখবেন না। হ্যাঁ, সমগ্র লাইট পোস্ট মাটির নিচে চলে যাবে এবং আপনারা শুধু আলোটাই দেখবেন। এই আলোতে হ্যাঁ কখনো কেউ কোনো ধরনের এটা সেটা সেবন করার সাহস পাবে না, অন্ধকারে কিন্তু সেটা সাহস পায়। এই কাজটা আমি ইনশাল্লাহ আমি প্রথম দিকে ইনশাল্লাহ এটা করব। হারুনুর রশিদ সাহেব, আপনি বলছেন আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি সিটি কর্পোরেশন থেকে মাদক নির্মূল করবেন, সেই সাথে যুবকদের খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াবেন এবং পার্ক করবেন, এই যে কথাগুলো বলছেন এই কথাগুলো তো অন্যান্য জনপ্রতিনিধিরাও বলে থাকেন। কিন্তু হ্যাঁ, সবাই এটা যদি বলে থাকলো কিন্তু করলো না কেন? এই যে প্রিভিয়াস যিনি মেয়র ছিলেন, এর আগে মেয়র ছিলেন, তার আগে ছিলেন, কিন্তু কেউ তো করে নাই। আমি সোজা সাপটা কথা, হ্যাঁ আমি কাজে বিশ্বাসী, এই শুধু কথোপকথনে বিশ্বাসী না। আচ্ছা, আপনাকে কেন ভোট দিবে গাজীপুরের ভোটাররা? এই গাজীপুরবাসী কি কারণে আপনাকে ভোট দিবে? আমি যেমন গাজীপুরবাসীকে ভালোবেসে এই নির্বাচনে নেমেছি, ঠিক তেমনই গাজীপুরবাসী আমাকে তাদের মূল্যবান ভোটটি নষ্ট না করে হ্যাঁ সেটি আমাকে দিলে এটা ওনাদের জন্য উপকার হবে। এই জন্য উপকার হবে, অনেকে মনে করেন যারা বুঝেন না, হয়তো কিছু পয়সা কড়ির বিনিময়ে, যেটা নির্বাচন কমিশনে এবার আলোচিত হয়েছে, পয়সা কড়ির বিনিময়ে দিয়ে দেন। একবার যদি কিছু পয়সা নিয়ে, কিছু টাকা নিয়ে ভোটটা দেওয়া হয়, আগামীর সামনের 5 বছর কিচ্ছুই বলতে পারবো না। কারণ উনি একটা নির্দিষ্ট টাকায় ভোটটা কিনেছেন, ওনার কাছে যাওয়ারও তাদের কোনো অধিকার থাকবে না, কিছু বলার কোনো অধিকার থাকবে না। কাজেই টাকা পয়সা ছাড়া, হ্যাঁ আর এই ভোটটা কিন্তু পণ্য নয়, এটা একটা আমানত, এটা রাষ্ট্রের একটা আমানত, দেশের একটি আমানত, জনগণের একটি আমানত।
এইটা নির্দিষ্ট একটি টাকায়, অল্প কয়টা টাকায় এটা বিক্রি করা কোনো অবস্থাতেই, যেহেতু এটা পণ্য নয়, মানুষ তো পণ্যের মধ্যে পড়ে না, মানুষ আল্লাহ সৃষ্টিজীব, কাজে আমার অনুরোধ থাকবে এই আমানতটি আপনারা নষ্ট করবেন না। এটি নষ্ট না করে আপনারা যাকে মনে চায়, যে যোগ্য, যাকে যোগ্য ব্যক্তি মনে করবেন তাকে ভোট দেবেন। আর আমারও অনুরোধ থাকবে, আমার যদি এর মধ্যে যোগ্যতা থাকে, হ্যাঁ, তাহলে অবশ্যই আমি এটা দাবিদার, হকদার আপনাদের কাছে। হ্যাঁ, দেখেন একটি প্রবাদ বাক্য আছে আমাদের দেশে প্রচলিত, যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, কিন্তু আমার একটি অনুরোধ থাকবে, আপনি যাকে খুশি তাকে দেবেন না, আপনি যাকে ভোট দেবেন তাকে তার চরিত্র সম্পর্কে, তার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে, তার যোগ্যতা সম্পর্কে যা চাই বা চাই করে এই এই বোর্ডটাকে দিবেন। এই বোর্ডটি কিন্তু অত্যন্ত মূল্যবান, এটা হিমালয় পর্বতের চেয়ে মূল্যবান, আপনারা চিন্তা করতে পারবেন না আপনার বোর্ডটি যে কত মূল্যবান। কাজেই আমি আবারও বলছি, ভোট একটি অত্যন্ত অত্যন্ত পবিত্র আমানত। এটা যেমন এটার ওজন আছে, এটার সম্মান আছে, এটার একটি পবিত্রতা আছে, এটি এই আমানতটি আপনারা খেয়ানত না করে প্রার্থীকে অবশ্যই যাচাই বাছাই করে যদি আপনার যোগ্যতার মাপকাঠিতে টিকে তখন আপনি অবশ্যই দেবেন। দেন আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিকদের কাছে আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ থাকবে। আমার মার্কাটি ঘোড়া, আপনারা দয়া করে আপনার এই আমানতটি আমাকে দিলে এই আমানতের খেয়ানত আমি করব না, ইনশাআল্লাহ সদা সর্বদাই আমি একে একে সম্মানের সাথে আমার পক্ষে আমি ধারণ করব। সেজন্য এই ঘোড়া মার্কায় ভোট দানের জন্য, হ্যাঁ, আপনাদের সকলের কাছে আমি দোয়া এবং ভালোবাসা চাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আমার নগরবাসীদের প্রত্যেকটি ব্যক্তিকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ক্যাপ্টেন হারুনুর রশিদ চৌধুরী। আমরা তার কাছ থেকে শুনছিলাম এই সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি জয়ী হলে জনসাধারণের জন্য কি কি উন্নয়নমূলক কাজ করবেন, সেই কথাগুলো আমরা তার কাছ থেকে শুনছিলাম। আবারও হাজির হব আপনাদের পছন্দের কোন জনপ্রতিনিধিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।